নতুন করে বউ এখন কাঁদছে, গঙ্গা যমুনা বইছে। আর এখানে বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে যাচ্ছে। মা কি এখন মায়ের পজিশন কি, মা কাঁদবে কি কাঁদবে না, এক চোখ দিয়ে কাঁদছে এক চোখ দিয়ে কাঁদছে না। গুড মর্নিং বন্ধুরা, বিয়ের রিচুয়ালস তো শুরু হয়ে গেছে ভোর রাত থেকেই। মায়ের হাতে বানানো পায়েস খেয়ে শুরু করলো নতুন দিনটা। এখানে একে একে আশীর্বাদ পর্ব চলছে, মানে আইবুড়ো ভাত ওদের এখানে, এটা মানে আগের দিন আইবুড়ো ভাত না খেয়ে সকালবেলা মিষ্টি খাওয়ানো হয়। বিয়ের দিন সকালে সবাই একে একে আশীর্বাদ করবে, গলায় ওই তুলসীর মালা পরিয়ে দেবে, কোমরে ঘুষি পরিয়ে দেবে। আর আমার মেয়েকে দেখো, গুড মর্নিং বলে তো সবাইকে। কি করবে দাদা, কি করবে দাদা, কি করবে দাদা, তুমি কোথায় এসেছো? কাম এখন ওকে আশীর্বাদ করছে আমার মামি, মানে কোনের দিদা। আচ্ছা, কোনের পরিচয়টা দিয়েছি কি, কোনে হচ্ছে আমার মামাতো দিদির মেয়ে, বড় মেয়ে সোমা। এবার আমার মা আশীর্বাদ করবে, মিষ্টি খাইয়ে দেবে। আর মায়ের কোলে উঠে পড়েছে আসল মানুষ, দেখো যেখানে দিতুন সেখানেও। আচ্ছা, আইবুড়ো ভাত তো মানে ওটা তো হয়ে গেল খাওয়া দাওয়া। এবার বাইরে প্রচণ্ড গরমে চলছে ফটোশ্যুট, কনের ফটোশ্যুট, আর সবাই একদম ঘেমে গরম অবস্থা। আমারও প্রচণ্ড গরম করছে, কিন্তু না ফটো তো তুলতেই হবে, এই চলছে ফটোশ্যুট এখানে। এখানে আমি মা আর মেয়ে ছবি তুলছি। কুলারটা ওখানে রয়েছে বলে একটু বাচ্চা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি। যেখানে পাখা আর কুলার দেখছি না সেখানেই দাঁড়িয়ে পড়ছি অদ্ভুতভাবে, লোকে ভাবে বুঝতে পারছে না কী ব্যাপারটা, কী ব্যাপারটা কী। আমি তো একটু হাওয়া খুঁজছি। এখানে আমার বড় গরমে শ্রান্ত ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছে, মা মেয়ে বর। আমি সেরেছি বলে আমার পেছনে লাগছে, একটু সাজবো না বলো, বিয়ে বাড়ি বলে কথা। কিন্তু আমার মেয়েকে একটু কটনের জামাটাই পরিয়েছি, কারণ ওর কাছে মানে সাজগোজের থেকে ওর আরামটা বেশি দরকার। তুমি দেখো কি সুন্দর সাজিয়েছে, এখানটা বিয়ে হবে, বিয়ের মণ্ডপটা খুব সুন্দর লাগছে। আর চারদিকে গাছপালা তো মানে খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। যে সোমা অ্যান্ড পলাশ, বরের নাম পলাশ। এখানে একটা পুকুর আছে, তাই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ লাগছে ভালো। দেখো এখানে টোপর মাথা দিয়ে, মুকুট মাথা দিয়ে আমার বোন দাঁড়িয়ে আছে, সব একটুখানি ছবি তুলে নিচ্ছে। এই যে সীমা, সীমা হচ্ছে সোমার পরে মানে মেজ, মেজ বোন। ওরা চার ভাই বোন, তিন বোন এক ভাই। ওরা সেজেছে, ওরা গায়ে হলুদের সময় গানের সাথে নাচবে বলে। আমার মেয়ের হাই উঠে গেছে এখন। এটা হচ্ছে ওদের ঠাকুর দালান, তুলসী মঞ্চ করা আছে, কি সুন্দর দেখো সাজানো। আমার তো খুব ভাল লেগেছে, কলকাতায় তো সাধারণত এইসব দেখা যায় না, মানে
সত্যি বলতে কলকাতায় যারা বাড়ি করে বা এ থাকে তখন তো ওরা আলাদা করে ঠাকুরের জন্য এত বড় জায়গা বার করতে পারে না, ওই ঘরেই হয়তো ঠাকুর ঘর বা একটা সিংহাসনে ঠাকুর রাখা থাকে, কিন্তু এখানে প্রত্যেকটা বাড়িতেই তুমি আলাদা করে এরকম তুলসী মঞ্চ দেখতেই পাবে। খুব সুন্দর করে এরা এটা বানায়। এই যে ফটোশ্যুট শুরু হয়ে গেছে, গায়ে হলুদ স্টার্ট। সবাই একে একে পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। ছবি তোলা তো নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছিও বটে। মানে ওর অবস্থাটা আমি ভাবছি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেচারি এদিকে ছবি ওদিকে ছবি, এদিকে দাঁড়াও ওদিকে দাঁড়াও, এইদিকে তাকাও। ও অত লাইটের সামনে এমনিই গরম, তার মধ্যে অত লাইটে তো আরও গরম করে। কিন্তু কী করবে বেচারি, একটা দিন ছবিটা তো সারা জীবন থেকে যাবে না, একটু কষ্ট করে তুলে নিলেই হয়। কী সুন্দর সুন্দর ছবি উঠছে দেখো, খুব ভালোই লাগছে। ওর কিন্তু মনে মনে একটা মিক্সড রিয়াকশন চলছে, মানে নতুন একটা জীবন শুরু করা আবার এখানে বাপের বাড়ি থেকে বিদায় নেওয়া। যাই হোক, সব মিলিয়ে ভালো থাকুক এটাই। এখানে নাচ শুরু হয়ে গেছে, ওর বোনেরা সবাই মিলে সুন্দর একটা নাচের পারফরমেন্স দেখালো। এরপরে একটা চমক আছে, ওরা তো নাচলো, তারপরে দেখা যাবে যে কোনেও নাচতে শুরু করে দিয়েছে, ওদের সঙ্গে পায়ে তালে তাল মেলালো। এটা দারুণ ছিল। ওর হাসিটা যেন সারা জীবন মুখে লেগে থাকে, সবাই আশীর্বাদ করো ওকে। সবাই হলুদ লাগিয়ে দিচ্ছে,